Namaskar. Swagatam jana sa ta notun video le agor video dekhi sile. Mor bhaiti ituponor rumole gosilu. Aru etia ami tinu ta goyas sab. Ami tinda se ekhon bhai kor upay nai mane. Poribohon obida. Goyas etia ta dunia jaga le. Jaga to dekha aso apnara sari. ইয়াতে কিবা বিয়া আছে নে কিবা আছে নেকি গম পোৱা নাই কিন্তু চাওক কেটা আনন্দ মুখৰ পৰিবে কি মজা লাগিছে চাওক গণেশ মন্দিৰ হয় প্রকৃতিক জিয়াই রাখক নিজেও জিয়াই থাকক প্রকৃতিক হত্যা নকৰিব নহলে রৌ রৌ পাপত ডুবিব কথাখিনি কিন্তু ভাল লিখিছে সঁচা কথা প্রকৃতিক আমি প্রকৃতির বুকতে আহো আর প্রকৃতিক আমি ধ্বংস করে থাকো আমি কিহত আনন্দ করি তেতিয়াহলে আর আমার তিনি ভাই একেলগে আহি আছো সাহেব কত গল তো তো মুখখন কত গল তো দেখা নাই আমি তিনজন আহি আছো খোজকাঢ়ি পেলাই ভীমাশংকৰ জ্যোতিলিংগ পামহি খোজকাঢ়ি আহি আছো পৰিবেশ চাওক বা মজা তলত কিবা নদী আছে এখনে নেকি তাত যে বৈ আহে নদীখন এখনে নেকি হয়তো ফিচাৰীহে বোলে ওপৰত পাহাৰ মানুহবোৰ আহি আছে মূল গেটটো আমি দেখা পাইছোঁ আৰু দেখিলে লাগে এটা সময়ত কেনেকুৱা কিমান জংঘল আছিলে এতিয়া কিন্তু বহুত মানুহ আহে মই ভিডিঅ' বহুতৰে দেখা পাইছোঁ কিন্তু এতিয়াও কেনেকুৱা নিৰিবিলি পৰিৱেশ আমি আহি পাইছোঁ এইটো মূল গেট আৰু এইফালে চাগে সোমাই যাব লাগিব এইটো আমাৰ ভাইটিৰ তাক ফটো তোলাবলৈ লগাই দিছে কোনোবা এজনে তললে নামি আছো এতিয়া তলতহে আছে জ্যোতিলিংগ ভাৰতৰ দ্বাদশ জ্যোতিলিংগৰ ভিতৰত বোলে অন্যতম হয় মই বাকী ইতিহাসৰ বিষয়ে যদি কাৰোবাৰ পৰা কিবা জানিব পাৰোঁ মই চেষ্টা কৰিম জানিবলৈ মানুহ পূৰা লাইন পাতি আছে দেখোন পৰিৱেশটো চাওক কি ধুনীয়া পৰিৱেশ আৰু বেণ্ড পাৰ্টি আলৈকে আহি গ'ল হয়তো কিবা আছে চাগে এইখিনি পানীতে ভৰি ধুই যাব লাগিব আৰু তাৰপিছত মন্দিৰত সোমাব লাগিব আহা ঠাণ্ডা ঠাণ্ডা পানী চেন আমাৰ চিন্ময় চাওক কপি বৈতে নেকি ঠিক নাই তাক দেখি লাগিছে কেনেকুৱা কেনে
ইডেন পাটি এটা নামি আহি আছে আমি খাব পাৰনে নহয় ইমান মানুহ আহি আছে যে আমাৰ পিছফালে কিমান দীঘল লাইন আৰু চাওক সন্মুখৰ ফালে লাইন চাওক আৰু সিফালে এটা লাইন আছে সেইটোত দিলে কিবা বিয়া চিয়াৰ কাৰণে পানী তোলে ই কি সৰু সৰু পোৱালি কিছুমানে হাতত পলহ লৈ পেলাই ৰৈ আছে লাহে লাহে আহি পেলাই কাহ চাপিছোঁ আৰু আজি বহুত মানুহ আছে বোলে আজি মই আগতে কিন্তু ভিডিঅ' এনেকুৱা পৰিৱেশ দেখা নাই আজি ভাল লাগিছে আমি পিছফালে ॐ नमः शिवाय हुद्धोद स्थानं समर्यामि ॐ नमः शिवाय जगतिगतिगे ॐ नमः शिवाय उत्तरपुष्पं यत् जगत्यति हे बाबा किं वाचांकर मे चलति लिंगम के अपना तरह बराबर मुत्रान और गंगा जल विषयक जप तक हर भवन मन सब गंगा जल दुख विषयक जप तक हर वस्त्र पुष्प और पन वक्त हर भवन मन सब तुरंत रे अपना तरह मे चलति लिंगम के अपना तरह बराबर ओम नमः शिवाय आ मंदिर सेवा करी उले आहिलो खूब बेसी धुनिया माने ভাল লাগি গছে মন তো কিবা ফটেস লাগি গছে ভাল লাগিলে আৰু ইয়াৰ পৰিবেশটো এনেকুৱা নহয় আপোনাৰ মানে যেন পুৰণী কিবা কিছুমান মন্দিৰ আছে আপোনাৰ গ'লে কিবা এটা যান্ত্ৰিকতা যেন অনুভৱ হয় কিন্তু ইয়াতে মানে এনেকুৱা লাগে যেন কিবা এটা পৌৰাণিক কিবা এটা আছে সঁচাকৈ যেন এতিয়াও কিবা এটা অবিশ্বাস্য কিবা ঘটনা ঘটি যাব কিবা তেনেকুৱা লাগে পৰিৱেশটো মানে হয়তো এটা সময়ত ইয়াতো চাগে যান্ত্ৰিকতাৰ প্ৰভাৱ পৰিবগৈ মই অকণমান ইউটিউবত চাই পেলাই গম পাইছিলোঁ মানে পৌৰাণিক কাহিনী অনুসৰি প্ৰাচীন কালত ইয়াতে এজন ভীমাসুৰ নামে ৰজা আছিলে আৰু বিৰাট অত্যাচাৰী আছিলে আৰু তেওঁ আছিলে কুম্ভকৰ্ণৰ পুতেক তাৰপিছত তেওঁ মানে কুম্ভকৰ্ণক ৰামচন্দ্ৰই বধ কৰাৰ পিছত তেওঁ জংঘলতে ডাঙৰ দীঘল হয় আৰু যেতিয়া ডাঙৰ হয় মানে মাটি লালন পালনত ডাঙৰ দীঘল হয় তাৰপিছত যেতিয়া তেওঁ ডাঙৰ হয় মানে ডেকা হয় তাৰপিছত তেওঁ মানে অনুভৱ তেওঁৰ পিতৃ পৰিচয় বিচাৰে আৰু যেতিয়া পিতৃ পৰিচয় বিচাৰে তেতিয়া মানে যেতিয়া মাকে তেওঁ পিতৃ পৰিচয়ৰ কথা কওঁতে ৰামচন্দ্ৰই যেতিয়া তেওঁক বধ কৰাৰ কথা ক'লে তেতিয়া মানে তেওঁ ব্ৰহ্মাক এহেজাৰ বছৰ ধৰি পূজা কৰে আৰু তাৰপিছত তেওঁ আশীৰ্বাদ লৈ পেলাই মানে সকলো দেৱতা সকলোকে পৰাজিত কৰে তাৰপিছত লাষ্টত মানে তেওঁ অত্যাচাৰ বাঢ়ি যোৱাত সকলোৱে মিলি পেলাই মহাদেৱ শিৱক
তারপর যেটা মহাদেব শিবক আরাধনা করে পেলে মানে বধ করবর কারণে কলে আর যেটা মহাদেব শিবয় বধ করে আর সেইটো কারণে মানে ভীমাশঙ্কর নামটো হল শঙ্করে বধ করার কারণে। আর সকলে পূজা করলে যে মহাদেবক কলে যে আপনি ইয়াতে থাকি যাও, কিন্তু ইয়াতে না থাকিলে জ্যোতির্লিঙ্গরূপে ইয়াতে থাকিলে, কিন্তু নিজে কৈলাসলে গুছি গলগে আর তেতিয়ারপরাই এই ঠাইর নাম হল ভীমাশঙ্কর। আমি উপরলে উঠি আছো এটা মানে উভতি আছো আর সব মানুষ আহি আছে উপরের পর সব কি ধুনিয়া পরিবেশ, এই সব গেটটো আর ইফালে সব পরিবেশ সব এই তলত সব আমি যত এটা লাইন পাতি আসিল তাত সব এই উপরের উপর ভিউ সব উঠোতে অবস্থা বেয়া হয়ে গেছে, কিন্তু অবশ্যই ইমানো বেশি আপ নহয়, যিমান আপ কিছু বেলেগ মন্দিরত আর সিদিন আমি যে পিকনিক স্পটত গেছিল সেইটোর নিচিনা আপ ইয়াতে এয়া মানে ইয়ার প্রমাণ যে রাতে রাতে হাতি আহে বলে এই মাত্র আকো গণেশ মন্দিরত সেয়া করল মানে যাওতে সেয়া করবো লাগিছিল একচুয়ালি, কিন্তু মানে ইয়াতে বহুত ভিড় লাগি আছিল দেখিছিল ইয়াতে সেয়া নকল এটা আহিয়ে সেয়া করছ ব্যাডমিন্টন খেলার লাগিছে আর মই বাইক ইয়াতে থই গৈছিল আমি ইয়ারপর এটা রিটার্ন হম আর ঘপককে জমনি এটা লাগিলে মই কবলে বাধ্য মোর ভাইটি মানে মনে চিন্ময়ের নম্বরটা সেভ করে আছে টু কলার ওলাইছে কালিয় রমন কি কালিয় রমন ধান টু কলার ওলাইছে আমি এটা উভতি আছো মন্দিরের পর আর ভিডিওটি ইমানতে সামরণি মারিব ওলালো, কেনেকুয়া লাগিলে ভিডিওটি জানাব, যদি ভাল লাগিলে লাইক কমেন্ট আর শেয়ার করব, লগ পাম এটা নতুন ভিডিওরে ভিডিওবর চাই থাকিব, ধন্যবাদ।